ইউ হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার গেম প্লে ভিডিও। তো চলে এসেছি আপনাদের সবার প্রিয় চ্যানেল বাংলাদেশ ওয়াইটি চ্যানেলের নতুন আরেকটি গেম প্লে নিয়ে। গেম প্লে না, আজকে যে আমাদের ভিডিওটি, এটা হলো গেমের একটা আপডেট নিউজ। তো আজকে যে গেমটি আছে, সেই গেমটার জন্য যে আপডেটটা আমি আজকে আপনাদের দিব, এই গেমটার আপডেট সহ আমাদের যে ভিডিওটা আছে, এটা একটু বড় সড়ো হতে যাচ্ছে। তো সবাই ধৈর্য সহকারে অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখবেন। তো আজকে আমাদের যে গেমটি আছে, এই গেমটি হলো বাংলাদেশের সর্বপ্রথম যে গেম, যেটা ভিতরে FPPS, যেটা মানে FPPS ভাবে গেমটি লঞ্চ হয়েছে, হাফ হয়েছে হাফ হয় নাই, কারণ সেটা আমি পরে বলে দিতেছি। কারণ হাফ হয়েছে হাফ হয় নাই বলতে আপনি আমি কী বুঝেছি সেটা আমি পরে বলতেছি। বাংলাদেশের সর্বপ্রথম এটা হলো ব্যাটেল গ্রাউন্ড গেম। এই গেমে আমাদের যেমন পাবজি, ফ্রি ফায়ারে যেরকম ক্যারেক্টার আছে, বিভিন্ন বিভিন্ন ক্যারেক্টারের বিভিন্ন বিভিন্ন অ্যাবিলিটি বা পাওয়ার আছে, তো এই গেমেও হলো বিভিন্ন ক্যারেক্টারের বিভিন্ন পাওয়ার আছে। তো আমাদের যে গেমটি আছে, এই গেমটিতে তারা অলরেডি দুইটা ভিডিও পাবলিশ করছে, যেটা আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পারতেছেন। তাদের যে গেমটি আছে সেটা তারা FPPS-এ, মানে যখন তারা রিলিজ করবে, তারা FPS যেটা, সেটাতে তারা রিলিজ করতেছে। আর পরবর্তীতে যদি আপডেটে তারা সেটা TTP-তে নিয়ে আসে, তখন সেটা পরে তারা এখনও বলে নাই তারা TTP-তে আনবে নাকি। আর আমাদের যে গেমসটি আছে, এটা সম্পূর্ণ বাংলাদেশের এনভায়রনমেন্টে হবে। তারপরে বাংলাদেশের যে বিভিন্ন বড় বড় শহর আছে, সেই শহরগুলো আপনারা থাকবে, যেমন আপনারা এখন স্ক্রিনে দেখতে পারতেছেন একটা ড্রোন উঠতেছে। তারপর একটা মেয়ে ক্যারেক্টারও আছে যেটা শ্যুট করতেছে। বিভিন্ন জঙ্গলের সিনও আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন শহরের সিন আপনারা দেখতে পাচ্ছেন এই গেমে। এই গেমটি একাধারে মানে যত ডাউনলোডিং জায়গা আছে সব জায়গায় একসাথে সেটা রিলিজ হবে। যেমন আমাদের প্লে স্টেশন আছে, এক্সবক্স আছে, তারপরে অ্যান্ড্রয়েড আছে, তারপরে সেটাকে কী বলে স্টিম আছে, iOS যেটা অ্যাপেল নির্ভর, সেটাতেও তারা পুরোপুরি একসাথে তারা এই গেমটিকে তারা রিলিজ করে দিবে। আর সেটা রিলিজ হবে আমাদের খুব সম্ভবত, এখনও তারা ডেট ফিক্সড করে নাই তাদের যে গেমটি কবে তারা রিলিজ করবে। তো গাইস, এতক্ষণ তো আপনাদের নর্মালি কিছু কথা আমি গেম সম্পর্কে বলে দিলাম, এখন আসি আমাদের যে গেমের যে মানে ব্যাটেল গ্রাউন্ড যে গেমটি আছে, এই গেমের সব কিছু বিস্তারিত নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি আপনাদের সাথে কথা বলি ক্যারেক্টার নিয়ে। আমাদের তারা ক্যারেক্টার মাত্র তিনটা তারা রিলিজ করছে। প্রথম যে ক্যারেক্টারটা আছে সেটার নাম হলো ডেমিয়েন অস্কার। এই ক্যারেক্টারটার যে অ্যাবিলিটি আছে, মানে যে কাহিনী, সেটা আমি আপনাদের একটু বলি। সে মোসাদ ও CIA এর সাথে কাজ করতো। কম বয়সী, মোস্ট ওয়ান্টেড তালিকায় একজন শীর্ষ সাইবার মানসেনারি, বয়স মাত্র তার 16। প্রথম আলোচনায় আসে মাত্র 9 বছর বয়সে। সে মানে সবার কাছে পরিচিত হয়ে যায়। Area 52-এ রাখা UFO হ্যাক করে, এরপর আর ফিরে তাকাতে হয়নি। একের পর এক সাইবার ওয়ারফেয়ার বিশ্বের বিভিন্ন গুপ্তচর সংস্থায় কাজ করেছে সে। 2027 উত্তর কোরিয়া পতনের যুদ্ধে মার্কিন সেনাবাহিনীর বর্বরতা এই কিশোরের কোমল হৃদয়ে বিরূপ প্রভাব ফেলে। সে মার্কিন মিসাইলের সিস্টেম হ্যাক করে পারমাণবিক হামলা প্রতিরোধ করে ফেলায়, ফলে তাকে রাফ এজেন্ট হিসেবে ঘোষণা করা হয় মাত্র 16 বছর বয়সে। তারপর থেকেই সে 3 বছর আত্মগোপন থাকে 2030 সাল পর্যন্ত। মানে 2027 সালে সে উত্তর কোরিয়াতে আর আমেরিকায় গ্যাঞ্জাম করে লাগাই দিছে, তারপরে 3 বছর সে আত্মগোপন করে 2030 সাল পর্যন্ত। কিন্তু তাকে হঠাৎ আবার সক্রিয় দেখা যেতেছে বাংলাদেশের কোনো এক জায়গা থেকে। এত বছর পর হঠাৎ কেন সে বাংলাদেশে, সেটাই একটা মিস্ট্রি তারা এই ক্যারেক্টারের মধ্যে দিয়ে দিচ্ছে। তো এই ক্যারেক্টার মিস্ট্রি যদি আপনারা সলভ হতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সেটা কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক দেন, আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। এরপর আসি আমাদের যে দ্বিতীয় ক্যারেক্টার, সেই দ্বিতীয় ক্যারেক্টার নাম হলো বেট্রিক্স ইভি। তো এই বেট্রিক্স ইভি যে ক্যারেক্টারটা আছে, এই ক্যারেক্টারও একটা মোস্ট ওয়ান্টেড ক্যারেক্টার। তার মানে যে এজেন্টরা থাকে সিভিলে, গুপ্ত ঘাতক যাদের বলা হয়, তাদের কাছে যদি সে কেউ তাকে মাইরা বলতে পারে যে তাকে আমি মাইরা ফেলাইছি, তাকে তারা $25 মিলিয়ন দেবে। ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া থেকে সে PhD শেষ করার পর তার ডাক পরে কাউন্সিল নামে কোনো একটা সংগঠনে যোগ দেওয়ার জন্য। তো 27 বছর বয়সে এই ছাত্র, যে মানে না বুঝেই সে এই কাউন্সিলে তারা সে ঢুকে পড়ে, যার ফলে সে বড় অনেক বড় একটা চক্রান্তর মধ্যে
পেঁচায় যায় যাকে বলা হয়, তার তার যে মেধা ছিল সেই মেধার অপব্যবহার করা, মানে অপব্যবহার করা শুরু হয়ে থাকে, শুরু হয়ে যায় আর কি এক সময় একরকম। তার মেধা দিয়ে এক এক পর এক মারণাস্ত্র তৈরি করে, যেসব অস্ত্রগুলো খুবই মারাত্মক হয়ে থাকে। তাদের মধ্যে সবচেয়ে ভয়ানক ইলেকট্রোম্যাগনেটিক ম্যানিপুলেশন ও প্লাজমা শকওয়েভ, এই দুইটা গান হলো সবচেয়ে বেশি মারাত্মক ছিল। তো কাউন্সিল থেকে সে একটা সময় পালায় যায়, পালায় যাওয়ার পরে তাকে শেষ করার জন্য সময় মানে তাকে শেষ করার জন্য কাউন্সিল থেকে এক এক পর এক, মানে যে তোমার ভাড়া করা যে কিলার্সগুলো থাকে সেই কিলার্সদের পাঠানো হয়ে থাকে, কিন্তু সে সে তা মানে কোনোভাবেই তাকে মারা যাচ্ছিল না, কারণ তার যে মেধার কারণে যে অস্ত্রগুলো সে তৈরি করতেছিল সে অস্ত্রগুলো দিয়ে তাদেরই উপরে আবার সে ফিরে অ্যাটাক করতেছিল। তো এখন কোশ্চেন হইল, এই কাউন্সিলররা কারা, এলিয়েন টেকনোলজির সাথে তাদের কী সম্পর্ক, কী চায় এরা, বিট্রিক্স কি পারবে তাদের সাথে লড়ে যেতে, নাকি তাদেরও একেবারে খতম করে দেওয়া হবে। তো সেটা যদি আপনাদের জানা থাকে সেটা আপনারা কমেন্টে জানান, আর যদি জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আসি আমাদের যে থার্ড ক্যারেক্টার আছে সেই থার্ড ক্যারেক্টারের ঘটনা নিয়ে। তো গাইস, আমাদের যে থার্ড ক্যারেক্টার আছে সেই থার্ড ক্যারেক্টারটা মেয়ে ক্যারেক্টার, যেটা আপনারা পিছনে কোনো একটা ভিডিও দেখে একটু ভিডিওতে একটুখানি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ক্যারেক্টারের নাম হলো মারিয়া রহমান, সে হলো একজন ডাক্তার। তারা বলেছিল, যারা আপনারা বলেছেন যে 2020 সালের HSC শিক্ষার্থীরা তো অটো পাস করে উত্তীর্ণ হয়েছে, এদের দিয়ে কিছুই হবে না, তো তারা যে কত বড় ভুল আপনারা এই ক্যারেক্টার দেখে সেটা বুঝতে পারবেন। তো ঢাকা মেডিকেলে এই ক্যারেক্টার মানে যে মারিয়া রহমান আছে, তো সে ঢাকা মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে, তারপরে বাংলাদেশের প্রথম হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে সর্বকনিষ্ঠ গ্র্যাজুয়েট ও PhD-ধারী, বা আপনারা বুঝতে পারছেন পুরো গল্পের মতো, একটা স্বপ্নের মতো। কিন্তু এই এই ক্যারেক্টারকেও মানে আমাদের যে মারিয়া রহমান আছে তাকেও এই কাউন্সিলের মধ্যে মানে কোনোভাবে পেঁচায় ফেলে। তো তাদের দাবি, মারিয়া এলিয়েন টেকনোলজি হিসেবে কাজ করে এবং তাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। কিন্তু এখন কথা হলো যে গবেষণা ছাড়া, মানে একটা পুরো টিম গবেষণা ছাড়া বা কোনো টাকা পয়সা ছাড়া, এই টেলিপ্যাথিক হিলিং যে টেকনোলজিটা আছে সেটা বাজারে কীভাবে আনে। আসলে এই টেলিপ্যাথিক হিলিংটা সেটা তো আপনারা এখন নতুন শুনলেন, তো সেটার মানে জিনিসটা কি সেটা আমি আপনাদের বুঝাই দিই। এই টেলিপ্যাথিক হিলিংটা হলো এমন একটা চিকিৎসা মাধ্যম যা দূর থেকে মানে অনেকটা দূর থেকে 70% ড্যামেজ, মানে ধরেন একটা মানুষে সে ডাউন করে ফেলাইছে, তো তাকে সে 70% ড্যামেজ হিল করে ফেলাইব, ফলে কিছু সময়ের জন্য বুলেট আর যে বোমটমদিগুলো দেয় সেটার ব্যবহারকারী কোনো রূপ ক্ষতি করতে পারবে না। অ্যাজ লাইক আমাদের যে ফ্রি ফায়ারে যে দুইটা ক্যারেক্টার আছে, একটা হলো আমাদের দুইটা না তিনটা ক্যারেক্টার আছে মোটামুটি, যেমন মোটামুটি না তিনটা ক্যারেক্টার আছে, সেটা হলো ডিজে আলোক, তারপরে তোমার ক্যাপ্টেন কে, আর হলো চরণ ক্যারেক্টার। তো এই ক্যাপ্টেন কে আর হলো ডিজে আলোক যে ক্যারেক্টারটা আছে, এটার মাধ্যমে যে আশেপাশে যে একটা অ্যাবিলিটি তৈরি হয়, তো যখন আর কি আমাদের ড্যামেজ হয়ে যায় তো যেরকম হিল করে ফেলায়, এটাও হলো সেই এরকম আর কি হিল করতে পারে। তো কথা হলো যে মারিয়ার হাতে এই অস্ত্র কেন, কি মনে হয় আপনাদের, মারিয়া কি এলিয়েন টেকনোলজি ব্যবহার করতেছে, নাকি সব কিছু যে কাউন্সিলর যেটা আমাদের সেকেন্ড ক্যারেক্টার ফার্স্ট ক্যারেক্টার সেকেন্ড ক্যারেক্টার থার্ড ক্যারেক্টার দুইজনেরই একবারে পেঁচায় ফেলাইছে তাদের একটা চক্রান্ত আস। আর এই কাউন্সিলররা এই মেধাবী মারিয়ামরে মানে মারিয়াকে কি করবে সেটা আপনারা যদি জানেন তাহলে কমেন্টে জানান, আর আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে অল অপশনে ক্লিক করে দেবেন, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন। তো গাইস, এখন আমি আপনাদের তো আমাদের যে গেমের যে তিনটি ক্যারেক্টার আছে সেই তিনটি ক্যারেক্টারের ফুল ডিটেলস, কোন ক্যারেক্টারের কী অ্যাবিলিটি সেটা আপনাদের আমি মানে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তো এখন আমি আপনাদের সাথে কথা বলবো আমাদের যে গেমটি আছে সেই গেমের ম্যাপ নিয়ে। তো আমাদের যে গেমটি আছে সে এই গেমের ম্যাপটি মোটামুটি আমাদের যে উত্তরবঙ্গ আছে, উত্তরবঙ্গ আমাদের কক্সবাজার কোথা থেকে পড়ছে, ঢাকা দিক, ঢাকা থেকে উত্তরে না দক্ষিণে, তো যাই হোক সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানান, আমি এখন কনফিউজ আছি। তো এখানে তারা সেই দিকেই মোটামুটি সবগুলো নিছে, যেমন আছে চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম শহর, সোয়াম্প, রুইন টাউন, রাঙামাটি ঝুলন্ত ব্রিজ, মিলিটারি বেস, মিলিটারি বেস আর কি একটা দেওয়া হয়েছে, তো রাঙামাটি মাউন্টেন ফরেস্ট, সিক্রেট সিটি ও মা, তারপরে মোমিন রোড, মোমিন রোড মেবি চট্টগ্রামে, এটা আমি খুব শুনছি মানে শুনছি জাস্ট বাট শিওর না, নিউ মার্কেট আছে, তারপরে পতেঙ্গা, সমুদ্র সংকট, রুইন ফরেস্ট, এই রুইন ফরেস্ট না, ও আচ্ছা আচ্ছা রুইন্ড
টাউন একটা, রুইন্ড ফরেস্ট একটা, আর একটা হলো পতেঙ্গা সমুদ্র সংকট, এটা তো একবার বলছি। তো গাইস এটা হলো আমাদের যে গেমটি আছে সেই গেমের মূল ম্যাপ, মানে এখন মানে রিলিজে যখন আসবে তখন সেই রিলিজের সময় এই ম্যাপটি হলো আমাদের গেমে শো করবে। তো গাইস এখন আমি আপনাদের সাথে কথা বলবো আমাদের যে গেমটা আছে সেই গেমে যে ওয়েপেন্সগুলো আছে সেই ওয়েপেনগুলো নিয়ে। তো ওয়েপেনে আপনারা সামনে যে গোল্ডেন অস্ত্রটা দেখতে পাচ্ছেন, গোল্ডেন ওয়েপেন্সটা, এটা মেবি খুব সম্ভবত M4A1, আর উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা খুব সম্ভবত স্কারেল। আর তারপরে আপনারা এখন যে অ্যানিমেশনগুলো মানে ছবিগুলো দেখতে পারতেছেন এটার মধ্যে একটা আমি দেখতে পারতাছি তীর ধনুক আছে, তারপরে গ্রেনেড আছে, তারপরে এটা কি তরোয়াল, আর এই পাশের এই এই গানটার নাম কি, এটা খুব সম্ভবত একটা সাইফাই গান, তো তারা এটার নাম সাইফাই গান দিছে, তো আমিও বলে দিলাম সাইফাই গান। এখন আসি আমাদের যে গেমটি এন্ডিংয়ের পরে কি হবে, যেমন আমাদের মানে পাবজিতে এন্ডিং যখন হয় তখন কি বলে, উইনার উইনার চিকেন ডিনার। তারপরে আমাদের যে ফ্রি ফায়ার আছে, তো ফ্রি ফায়ার গেমটিতে বলে বুইয়া। তো আমাদের গেমটিতে আপনি কি চান, আমাদের গেমটিতে আছে বিরিয়ানি। ওকে, তো আপনি কি চিকেন ডিনার খাবেন নাকি বিরিয়ানি খাবেন সেটা আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন। আর এখন তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ, তারপরে তাদের যে অফিসিয়াল ডিসকর্ড সার্ভার, সেটাতেও আপনারা যদি জয়েন হতে চান তাহলে নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা জয়েন হয়ে নিতে পারেন। এখন আপনাদের একটা মজার একটা কথা বলবো, সেটা হলো তারা তাদের একটি গেমসের যে ইমোটসগুলো আছে আমাদের যে ব্যাটল গ্রাউন্ড গেমগুলো ইমোটস, তো তারা একটি ইমোটস দিচ্ছে। তো এই ইমোটসটি যদি আপনি ফ্রিতে নিতে চান তাহলে তা এখনই এখনই আপনারা গুগল প্লে স্টোরে চলে যান, গুগল প্লে স্টোরে যে সার্চ করুন অ্যানিহিলেশন, তারপরে যে গেমটি আপনাদের চলে আসবে, চলে আসার পর সেখানে প্রি রেজিস্ট্রেশন চলে আসবে, তো আপনারা প্রি রেজিস্ট্রেশন করে ফেলুন। যদি আপনারা প্রি রেজিস্ট্রেশন করে ফেলুন আপনারা সেই ইমোটটিতে আপনারা একদম একদম একেবারে ফ্রিতে আপনারা সেই ইমোটটি পেয়ে যাবেন। আর প্রি রেজিস্ট্রেশন করা মানে যখনই গেমটা অ্যাভেলেবেল হবে তখনই আপনি আপনার যে ডিভাইস আছে সেই ডিভাইসে গেমটি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও, ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, এই গেমটি সম্পর্কে আপনার ধারণা কি, বাংলাদেশের এই গেমটি কি হাইপ তুলতে পারবে, বাংলাদেশে কি ফ্রি ফায়ার পাবজি এগুলোকে পিছিয়ে ফেলে অ্যানিহিলেশন সবার উপরে চলে যেতে পারবে, পাবজি ফ্রি ফায়ারের অ্যাডিক্টেড কি এই অ্যানিহিলেশন সেটা ছিনে নিতে পারবে, কমেন্ট করে আপনি এখনই জানিয়ে দিন। তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দেবেন, আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে অল অপশনে ক্লিক করে দেবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড বাই।